হ্যালো গাইস, শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার চ্যানেল থেকে। আজ মহাষ্টমী, আজ বন্ধুদের সাথে যাব তোমার ঠাকুর দেখতে। বাগানানোর সাইডে বলছি না কোই সাইডে ভালো ভালো প্যান্ডেল হয়েছে, তো ওইদিকে যাওয়া যাক। আমি ভাবলাম যে ব্লগ আজ করেই নি বন্ধুদের সাথে, একটা ওদের সাথে কোনো দিন ব্লগ করিনি, তো আজকে ওরা গাড়ির কাছে সব দাঁড়িয়ে আছে জামা কাপড় পরে, তো আমি এখনও রেডি হয়নি দেখতে পাচ্ছ, তো আমি রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গাড়িতে। তো ফাইনালি আমরা গাড়ি দুটো পড়েছি, গাড়ি স্টার্টও করে দিয়েছে। আমার একটু আসতে লেট হয়ে গিয়েছিল, তাই গাড়িটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর লাস্টে ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা। এখানে প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে, বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে, ভেতরে যা যাক চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব।
এইখানে প্যান্ডেলটা ছোটখাটো বলতে ভালোই করেছে, দেখতে পাচ্ছি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কিরকম করেছে। গোটা মাঠে ছিল লাইটে ভর্তি করে দিয়েছে, সবুজ আর নীলে ভর্তি গোটা মাঠ। তো ভেতরটা তোমরা দেখো, তুলো দিয়ে ছায়ানা আছে। প্যান্ডেলের ভেতরটা খুব ভালোই করেছে, প্রচুর চাল্লা মেললে হচ্ছে। আমি বেশি কথা বলতে পারছি না, তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো তোমরা কয়জনকে যাওয়ার জন্য তৈরি করলি? দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসেছে, সব আমরা বসে আছি। বৃষ্টি থামলে আমরা আবার বেরোবো ঠাকুর দেখতে। এমন সময় বৃষ্টি চলে এসেছে যে তোমাদেরকে আর বেশি ঠাকুর দেখাতে পারলাম না। তো ও বৃষ্টিটা থামুক, আবার তোমাদেরকে ঠাকুর দেখাতে কিছু যতটা পারবো দেখাবো তোমাদেরকে। তো চলো, বৃষ্টি থেমে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। চলো যা যাক, এইখানে দেখছি বক্স চলছে, কিছু ছেলে নাচছে। তো এইখানে যা যাক, এটাই তো বাঙালির ইমোশন যে জল পড়া সত্ত্বেও বক্স চালিয়ে নাচছে ছেলেরা। তো একটু লাইটটা দেখে নাও তো, আমরা সুন্দর লাইটিং কাজটা করেছি এইখানে। চলো যা যাক।